নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ইতিমধ্যেই আমাদের চ্যানেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের অন্তর্গত যে সকল ছাত্রছাত্রীরা বাংলা মাইনর পেপার নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে যে একক তিন রয়েছে অর্থাৎ ছোট গল্পের অংশ সেখান থেকে যে প্রথম ছোট গল্পটি রয়েছে অর্থাৎ প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের লেখা রসময়ী রসিকতা নামক ছোট গল্পটির প্রথম পর্ব আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ওপরে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বটা কিন্তু অবশ্যই দেখে নেবে না হলে কিন্তু আজকে যে দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করতে চলেছি সেটা কিন্তু বুঝতে পারবে না বোঝা গেল আজ তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা রসময়ী রসিকতা নামক ছোট গল্পটির দ্বিতীয় এবং শেষ পর্বের আলোচনা করব ভিডিওটা একটু বড় হতে পারে কারণ গত এপিসোডে আমরা প্রথম থেকে চতুর্থ পরিচ্ছেদ আলোচনা করেছি আজ আমরা আলোচনা করবো পঞ্চম থেকে অষ্টম পরিচ্ছেদ এই পরিচ্ছেদগুলি পূর্বের পরিচ্ছেদগুলির তুলনায় একটু বেশি বড় তাই জন্য ভিডিওটা একটু লং হতে পারে সেক্ষেত্রে বলবো একটু ধৈর্য ধরে তোমরা পুরো গল্পটা কিন্তু বুঝে নাও ঠিক আছে তাহলে চলো আজকে দ্বিতীয় পর্ব পঞ্চম পরিচ্ছেদ থেকে রসময় রসিকতা গল্পের শুরু করা যায় দেখো বলছে উক্ত কথোপকথনের পর ছয় মাস কাটিয়া গিয়াছে রসময়ের গব্য সফল হইল না সে এখন মৃত্যু শয্যায় সাইিত সংবাদ পাইয়া বাবু হালি শহরে গেলেন চিকিৎসাদের কিছুই ত্রুটি হইল না কিন্তু রসময় বাঁচিল না গঙ্গাদীরে লইয়া গিয়া ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করিলেন আশ্চর্য সংসারের মায়া যে এত কষ্ট দিয়াছে তাহার জন্য ক্ষেত্রমোহন ঝরঝর করিয়া অশ্রুপাত করিতে লাগিলেন আরও ছয় মাস কাটিল ক্ষেত্রমোহন পার্শ্বচায়ের বন্ধুবান্ধব নানা স্থানে পাত্রী অন্বেষণে ব্যস্ত হইলেন অবশেষে হুগলির নিকটবর্তী একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল ক্ষেত্রমোহন গিয়া দেখিয়া আসিল মেয়েটি ডাগর দেখিতেও ভালো বিশেষ মেয়ের পিতা একটি বড় জমিদারের নায়েব অধিকার মামলা মোকদ্দমাগুলি এই সূত্রে ক্ষেত্রমোহনবাবুর করায়ত্ত হইবে কন্যার পিতা রজনীকান্ত ঘোষাল ইংরেজি লেখাপড়া জানা ব্যক্তি বিবাহের কথাবার্তা পাকা হইল বরের খুরা মহাশয় গ্রাম হইতে আসিয়াছেন কল্ল আশীর্বাদ কল্ল মানে কি কাল আগামীকাল আশীর্বাদ রয়েছে ক্ষেত্রমোহনবাবুর প্রভাতে অফিস কক্ষে বসিয়া দুই চারিজন মক্কেলের সঙ্গে মুক্তারবাবু কথাবার্তা কহিতেছিলেন খুড়া মহাশয় একখানি বঙ্গবাসী হস্তে ঘরের কোণে বসিয়া তামাকু সেবন করিতেছিলেন এমন সময় ডাকপিও না ছিল ক্ষেত্রমোহনবাবুর হস্তে একখানি পত্র দিয়া গেল খামের ওপর হস্তাক্ষরের প্রতি দৃষ্টিপাত করিয়া ক্ষেত্রমোহনের মাথা ঘুরিয়া গেল দুই চারিবার চক্ষু রগড়াইয়া বারম্বার খামখানির শিরোনামখানা পরীক্ষা করিতে লাগিলেন কাছে আনিয়া দূরে সরাইয়া নানা প্রকারে দেখিলেন অবশেষে কম্পিত হস্তে পত্রখানি খুলিলেন পড়িয়া তাহার মুখ বিবর্ণ হইয়া গেল মক্কেলগণকে বলিলেন আচ্ছা এখন তোমরা যাও আজ সকাল সকালই কাছারি যাব সেখানেই বাকি কথাবার্তা হবে এখন মক্কেলগঞ্জ চলিয়া গেলে খুড়া মহাশয় বলিলেন চিঠি এলো ক্ষেত্তর জড়িতস্বরে ক্ষেত্রমোহন বলিলেন আগে হ্যাঁ কোথাকার চিঠি তাই তো ভাবছি ক্ষেত্রমোহনের মুখ ভাব এবং কণ্ঠস্বরে বিকৃতি লক্ষ্য করিয়া খুড়া মহাশয় উঠিয়া নিকটে আসিলেন তখন ক্ষেত্রমোহন পত্রখানি দ্বিতীয়বার পাঠ করিতেছেন তাহার নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইয়াছে চক্ষু কপালে উঠিয়াছে খুড়ামহশায় দ্রুতভাবে বলিলেন কি ব্যাপার কি কোনো দুঃসংবাদ নয় তো ক্ষেত্রমোহনবাবু নীরবে পত্রখানি খুড়ামহাশয়ের হাতে দিলেন তিনি পত্র লইয়া চশমা অনুসন্ধান করিয়া চক্ষে পড়িলেন জানালার কাছে দাঁড়াইয়া খুড়ামহাশয় পত্রখানি পড়িতে লাগিলেন সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়া লেখা উপরে স্থানের নাম নাই তারিখও নাই নিম্ন প্রকার লিখিত চিঠিটি কীরকম এবার আমরা একটু দেখে নিই প্রথমে ওপরে লেখা রয়েছে দেখো শ্রী শ্রী দুর্গা নিচে লেখা সহায় প্রণামপূর্বক নিবেদনচ বিশেষ দিয়ে চিঠিটি শুরু হয়েছে তোমার মতিশ্চন্ন ধরিয়াছে মনে করিয়াছ রসময়ী মরিয়াছে আপদ গিয়াছে এইবার বিবাহ করি আমি মরিয়াছি বটে কিন্তু তাই বলিয়া তুমি কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনে করিও না বাড়ির সম্মুখে বটগাছ আছে তাইতে আমি আজকাল বাস করিতেছি তুমি কি করো কোথায় যাও আমি সেখানে বসিয়া দেখিতেছি রাত্রিরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার স্বয়ন ঘরে যাই তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়াই এক একবার ইচ্ছা করে গলাটা টিপিয়া দিয়া তোমাকেও আমার সঙ্গী করি আমার এখানে বড্ড একলা বোধ হয় আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে আমার গায়ের মাংস চামড়ার কিছুই নাই খালি হাড় আছে তাও সাদা নয় গঙ্গা তীরে আমাকে যে পোড়াইছিলে তাতে হাড়খানাগুলো কালো কালো হইয়া গিয়াছে যা হোক নিজের রূপ বর্ণনা নিজের মুখে শোভা পায় না বিবাহ করিও না করিলে তোমার ললাটে অশেষ দুর্গতি নেকা আছে রসময়ী পত্র পড়িয়া খুড়ামশের মুখ কালিমাময় হইয়া গেল ভীতস্বরে জিজ্ঞাসা করিলেন এ হাতের লেখা কার চিনতে পারছ খুব চিনি তারই হাতের লেখা অন্য কেউ জাল করেনি তো ভগবান জানেন খুরমশায় নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িলেন কিয়ৎক্ষণ ছাদের কড়িকাঠের পানে চাহিয়া বলিয়া উঠিলেন জয়রাম সীতারাম রাম রাঘব রাবণারী রাম 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 খুড়ামহাশয়কে এতদ অবস্থায় দেখিয়া ক্ষেত্রমনের আরও ভয় হইল বলিলেন আচ্ছা খুড়ামশাই ভূতে কখন চিঠি লেখে খুড়ামশাই বলিয়া উঠিলেন ভূত বলতে নেই ভূত বলতে নেই উপদেবতা বলো জয় রাঘব রামচন্দ্র দুইজনেই নির্বাক অবশেষে খুড়ামশাই বলিলেন দেখো কারুর নয় তো এমনটাই কি হতে পারে অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে কিন্তু এরকমটা তো কখনো শোনা যায়নি আচ্ছা বৌমার হাতের লেখা কাগজের চিঠিপত্র কিছু আছে কি লেখাটা মিলিয়া দেখলে হয় ক্ষেত্রমোহন বলিলেন পুরনো চিঠি আছে বই কি বলিয়া বাটির মধ্যে প্রবেশ করিয়া চারি পাঁচখানা বাহির করিয়া নিলেন খুড়ামশায় চশমার কাঁচ দুইখানে কোচার কাপড়ে ভালো করিয়া মার্জনা করিয়া লইলেন পরে পত্রগুলি লইয়া অত্যন্ত সাবধানে হস্তাক্ষর মিলাইতে লাগিলেন অবশেষে সেগুলি টেবিলের ওপর ফেলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন একই হাতের লেখা তো দেখছি খামখানা উল্টিয়া পাল্টিয়া দেখিতে লাগিলেন এক পয়সার ছয়খানা ওয়ালা সাধারণ সাদা খাম তাহাতে একখানি দুই পয়সার টিকি টাকা আছে ক্ষেত্রমনের হাতে খামখানি দিয়া বলিলেন ওথাকার ছাপ দেখো তো ক্ষেত্রবাবু বাংলানবিশ মুক্তার হইলেও ইংরেজি ছাপার অক্ষর পড়িতে পারিতেন ছাপ পরীক্ষা করিয়া বলিলেন হুগলির ছাপ কালকের তারিখ খুঁড়ামশায় চুপ করিয়া বসিয়া রহিলেন মাঝে মাঝে কেবল অস্ফুটস্বরে বলিতে লাগিলেন জয়রাম শ্রীরাম সীতারাম কাছারির বেলা হয় দেখিয়া মুক্তারবাবু স্নান করিয়া আহারে বসিলেন কিন্তু কিছুই খাইতে পারিলেন না রান্নাঘরের বারান্দায় যেখানে বসিয়া তিনি আহার করিতেছিলেন সেখান হইতে বটগাছটার অগ্রভাগ দেখা যায় খান আর মাঝে মাঝে সেই গাছটার পানে চাহেন এক একসময় একটা গাছের ডাল খরখর করিয়া নাড়িয়া উঠিল কাহার যেন হাসিরও শব্দ শোনা গেল ক্ষেত্রমোহনবাবুর আর খাওয়া হইল না উঠিয়া পড়িলেন মুখপ্রক্ষালন করিয়া বাহিরে আসিয়া বট গাছটার পানে চাহিয়া রহিলেন দুই তিনটা কাঠ ডালে ডালে পরস্পরকে তাড়া করিয়া ফিরিতেছে গোটাগত কাক উচ্চ শাখায় বসিয়া জাতীয় সঙ্গীত গাহিতেছে ইহা ভিন্ন আর কিছুই দেখিতে পাহিলেন না পরবর্তী ষষ্ঠ পরিষদ পরিচ্ছেদ সেই দিনায় সেই দিন সন্ধ্যাবেলায় সহন কক্ষে খুড়ো ভাইপো বসিয়া কথোপকথন করিতেছেন দিবসে খুঁড়ামশয় কপাটের বাহিরে এবং ভিতরে দেওয়ালময় রামনাম লিখিয়া দিয়েছেন। অর্ধ দুইজনেই একসায় শন করিবেন বালিশের তলায় একখানি কৃত্রিবাসী রামায়ণ রক্ষিত হইবে এবং ঘরে সমস্ত রাত্রি আলো জলিবের আলো জালিবার বন্দোবস্ত হইয়া গিয়াছে ক্ষেত্রমন বলিলেন তাহলে খুড়ামশাই কি করা যায় বিবাহটা বন্ধ করে দেওয়া যাবে খুড়োমহায় বলিলেন আমি তো তার দরকার দেখছি না যদি কোনো উপদ্রব অত্যাচার হয় খুড়ামশায় কিউৎকাল চিন্তা করিলেন শেষে বলিলেন ভয়ের কোনো কারণ দেখি নে এই যে বলেছে ইচ্ছা করে তোমার গলাটা টিপে দিই না তা পারবে না হাজার হোক স্বামী তো বটে আর যে বলেছে বিয়ে করো না করলে তোমার অশেষ দুর্গতি হবে অশেষ দুর্গতি হবে তার মানে এও নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব ওর মানে বোধ এই যে অধিক বয়সে বিবাহ করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয় তাই তোমারও অদৃষ্টে ঘটবে ক্ষেত্রমোহন চুপ করিয়া রহিলেন মনে ভয়ও যথেষ্ট আছে অথচ বিবাহ করিবার লোকটাও সংবরণ করা তাহার পক্ষে অসাধ্য পরদিন আশীর্বাদ হইল কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পাইয়াছেন সে কথাও রাষ্ট্র হইতে বিলম্ব হইল না য়েব রজনীবাবু নায়েব রজনীবাবু বাবুরো কানে ক্রমে কথা পৌঁছালো। তিনি ইংরাজি জানা ব্যক্তি শুনিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন বলিলেন ভূত এই বিংশ শতাব্দীতে ভূষ ভূত বিশ্বাস করতে হবে বিবাহের দিন স্থির হইয়াছে আটই ফাল্গুন আর পাঁচ দিন মাত্র বাকি আছে উভয় পক্ষ হইতে সমস্ত আয়োজনাদি হইতেছে বিকালে বৈঠকখানায় ক্ষেত্রবাবু জন কয়েক বন্ধু বান্ধব সহ বসিয়াছিলেন ইহাদের মধ্যে একজন সরকারি উকিল নাম মনোহরবাবু লোকটির বয়স চল্লিশ পার হইয়াছে চোখে সোনার চশমা মাথায় ঝাঁকড়া চুল মুখমণ্ডল প্রচুর গোফদারিতে আবৃত হাতে বড় বড় নৌক এক কথায় লোকটির থিওজফিস্ট ক্ষেত্রবাবুর ভৌতিক পত্র প্রাপ্তির সমাচার অবগত হইয়া অবধি মনোহরবাবু ইহার সঙ্গে একটু ঘনিষ্ঠতা স্থাপন করিয়া লইয়াছেন অপর একজন নব্য যুবক নাম সুরেন্দ্রনাথ ইনি এলেফেল করা শিক্ষিত মুক্তার। বিস্তর ইংরেজি উপন্যাস পাঠ করিয়াছেন সুরেন্দ্রনাথ বলিলেন ক্ষেত্রবাবু একটা কথা আমার মনে হচ্ছিল অনেক উপন্যাসে পড়া গেছে একটা দুর্ঘটনা ঘটে গেল যেমন রেলে কলিশন বা নৌকাডুবি বা আর কিছু সকলে মনে করছে তমুক লোকটা মরে গেছে মৃত্যুর চাক্ষু সাক্ষীরও অভাব নেই কিন্তু বাইরের শেষ দিকটা দেখা গেল সে বেঁচে আছে এই আমার মনে হয় হয় আপনার স্ত্রী এখনও বেঁচে আছেন নয় এ চিঠি জাল কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এই চিঠি তারই হাতের লেখা জাল নয় সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন বিশ্বাস করা ছাড়ার কোনো উপান্তরই নেই কারণ এই বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো বিশ্বাস করতে পারা যায় না থিওজফিস্ট উকিল বাবুটি ইহা শুনিয়া বলিলেন কেন মশাই বিংশ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো বিশ্বাস করতে পারেন না কেন নবীন মুক্তারবাবু বলিলেন কারণ আমিও কখনো দেখিনি শুনিয়া মনোহরবাবু বিজ্ঞভাবে হাস্য করিয়া বলিলেন সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন না দেখিনি তিনি আছেন বলে বিশ্বাস করেন করি তার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে তার দশ বিষখানা ছবিও দেখেছি কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না সবাই বলে খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছে যে তারা স্বয়ং ভূত দেখেছে মনোহরবাবু তাহার সুঘন দাড়ির মধ্যে দীর্ঘক্ষণ দীর্ঘ নোখ অঙ্গুলি অঙ্গুলগুলি চালনা করিতে করিতে বলিলেন আপনি বললেন হাজার হাজার লোক সম্রাটকে দেখেছে তেমনি হাজার হাজার লোক অস অশরীরে আত্মাকেও প্রত্যক্ষ করেছে আপনি বলেন যে সম্রাটের দশ বিশখানা ছবি দেখেছেন তেমনি দশ বিষখানা ভূতেরও ছবি আপনাকে আমি দেখাতে পারি যদি দেখতে চান একদিন আমার বাড়িতে যাবেন আমার একখানা বইয়ে কোট কোটকিংয়ের ছবি আছে প্রথম চাষের সময় কোট কিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন ষোলো বৎসর বয়সে তার মৃত্যু হয় গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকা ইউরোপের নানা স্থানে অনেক শোয়াশে কোটকিং স্থূল শরীর ধারণ করে আবির্ভূত হয়েছিলেন তার নারী পরীক্ষা করা হয়েছে তার শরীরে ছুরি ফুটিয়ে দিয়ে দেখা হয়েছে ঠিক মানুষের মতো রক্তপাত হয় তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে ফটোগ্রাফ থেকে তৈরি ছবি আমার বই আছে আসবেন দেখাব বাবু মৃদু মৃদু হাস্য করিয়া বলিলেন আপনারাও যেমন ভালো মানুষ এইসব বিশ্বাস করেন ভূতবাদীদের কত জোরছুরি ধরা পড়েছে তার সংখ্যা নেই কোটকিংয়ের দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে ওইটাই আপনি বিশ্বাসযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করলেন আমার তো ঠিক উল্টো বলে মনে হয় ছুরি ফোটালে রক্ত না পড়তো অথচ শরীরই মানুষ একটা দাঁড়িয়ে রয়েছে দেখছি তাহলে বরং বিশ্বাস হতো এটা বাস্তবিক মানুষ নয় এক্ষেত্রে দেখুন ভূত তিনি বাড়ির সামনেই বটগাছে থাকেন চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসেই মূর্তি গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন কিন্তু তা না করে খাম কাগজ কালি করম সংগ্রহ করিবার কষ্ট স্বীকার করিলেন এটুকু থেকে এইটুকু চিঠিখানি টেবিলের ওপর রেখে গেলেই হতো তা না করে এক মাইল দূরে গিয়ে পোস্ট অফিসে গেলেন তাকে পোস্ট করতে আবার দুটো পয়সা খরচ করে টিকিটও কিনতে হলো মশাই ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবিক এত সস্তা হয় তাহলে না হয় সেইখানে গিয়ে প্র্যাকটিস শুরু করি মনমোহন বাবু মনোহর বাবু একটু বিরক্তির সহিত বলিলেন মশায় জিনিসটা হাসি তামাশার নয় এসব গভীর বিষয় অনেক চর্চা অনেক আলোচনা না করে এ বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয় ভৌতিক জগৎ থেকে ডাকে চিঠি আসাই প্রথম নয় হিমালয় থেকে মহামাত্রাও মাঝে মাঝে ডাকে চিঠিপত্র লিখে থাকেন কুটুম্বিলাল নামক এক মহাম মহাত্মা এরকম অনেক চিঠি আমাদের ম্যাডাম লাভাটাস্কিকে লিখেছিলেন তারাও মনে করলে সাক্ষাৎ আবির্ভাব হয়ে বক্তব্য বলে যেতে পারতেন কিংবা চিঠি উড়িয়ে টেবিলের ওপর ফেলে দিয়ে যেতে পারতেন কিন্তু ডাকেই তারা চিঠিপত্র পাঠাতেন ইহা শুনিয়া শিক্ষিত মুক্তারবাবু মৃদু মৃদু হাস্য করিতে লাগিলেন বলিলেন কুটুম্বিলালের চিঠি তো কোন কালে জাল বলে সাব্যস্ত হয়ে গেছে ডাক্তার হটসন বলে একজন বৈজ্ঞানিক নিজে ভারতবর্ষে এসে এই বিষয়ে অনুসন্ধান করে প্রমাণ করে দিয়েছেন যে মাদাম লাভাটাস্কি আর বলে এক ব্যক্তি সব চিঠি করেছিলেন। একথা শুনিয়া বাবুটি ভ্রুকুঞ্চিত করিয়া বিরক্তিস্বরে বলিলেন ওসব সব ঈর্ষা পড়ার লেখকের বই পড়বেন না আমার কাছে আসবেন ভালো ভালো বই সব আপনাকে পড়তে দেব তা পড়লে আপনার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে মাদাম লাভাটাস্কি যে কত বড় লোক তা তার আইসিস আনভেল্ড বইটি পড়লেই বুঝতে পারবেন সুরেন্দ্রবাবু মুচকে হাসিয়া বলেন সেই বইতে পড়িনি বটে তবে এডমন্ড গ্যারেট প্রণীত আইসিস ভেরি মাচ আনভেল্ড আর দি স্টোরি অব দি গ্রেট মাহাত্মা হোকস বইটি পড়েছি লাইব্রেরিতে আছে দেখতে চান তো এনে দিতে পারি একথায় মনোহরবাবু রাগিয়া আগুন হইয়া উঠিলেন বলিলেন এই আপনারা এক কথা শিখে রেখেছেন গাল দেওয়া যায় না এমন ভালো জিনিসই নেই যত সব কুচুক্রিক লোক মিছিমিছি মাদামের অপরাধ রটনা করছে এমন সময় বাহিরের শব্দ উত্থিত হইল বাবু চিঠি আছে পরমুহূর্তে ডাকপিয়ন প্রবেশ করিয়া ক্ষেত্রবাবুর হাতে একখানি পত্র দিল পত্রখানি হাতে লইয়ায় ক্ষেত্রমোহনবাবুর চক্ষু স্থির হইয়া গেল বলিলেন মশাই আবার সেই পত্র খুলিয়া পাঠ করিয়া সেখানি সকলের সম্মুখে ফেলিয়া দিলেন থিওজফিস্ট বাবুটি অতি আগ্রহের সহিত সেখানে কুড়াইয়া লইয়া পাঠ করিলেন শেষে নবীন মুক্তারবাবু হাতে সেখানে দিলেন পত্রখানি এইরূপ শ্রী শ্রী দুর্গা সহায় প্রণামপূর্বক নিবেদনচ বিশেষ এত সাহস তোমার আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়াছে তুমি মনে করিয়াছ আমি তোমায় যেসব পত্র লিখিয়াছি তাহা ফাঁকা আওয়াজ রশিবামনি তেমন মে নয় আমি মানা করা সত্ত্বেও বিবাহ করিবে এখনও সাবধান হও এই দুর্মতি পরিত্যাগ করো নহিলে একদিন গভীর রাত্রি তুমি যখন ঘুমাইয়া থাকিবে বটগাছ হইতে নামিয়া তোমার বুকে একখান দশ মনে পাতর চাপাইয়া দিব ঘুম আর ভাঙিবে না রসময়ী একে একে সকলে পত্রখানি পড়িল পড়িয়া স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন শিক্ষিত মুক্তারবাবুও মুখ শুকাইয়া গেল তথাপি তিনি মন হইতে সংশয় দূরে নিক্ষেপ করিয়া বলিলেন আচ্ছা ক্ষেত্রবাবু আর একবার বেশ করে লেখাটা পরীক্ষা করে দেখুন দেখি আপনার স্ত্রীর হাতের লেখাই বটে তো না অন্য জায়গায় কোনো সন্দেহজনক তফাত আছে ক্ষেত্রবাবু বলিলেন কোনো সন্দেহ নেই শুধু হাতের লেখার মিল হলেও বা সন্দেহ করতাম তার যেখানে যেখানে যে যে বানান ভুল চিরকাল হতো এই চিঠিতেও তাই সে চিরকালই স্ত্রী শ্রী এক জায়গায় দুর্গা একটু তফাতে লিখিত এ দুখানা চিঠিতেও তাই তাছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যা সে জীবিতকালেও মুখে সর্বদা ব্যবহার করত সকলে নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন কিয়ৎপর সুরেন্দ্রবাবু গলা ঝারিয়া জিজ্ঞেস করলেন তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন ক্ষেত্র বলিলেন ছিলাম বই কি সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলেন গিয়েছিলাম চিতার ওপর তার দেহ রাখবার পর তার মুখ আপনার আর দেখেছিলেন আপনি দেখিনি আবার আমি নিজেই তো মুখাগ্নি করেছি ওহে তুমি যা ভাবছো তা নয় কোনো ভুল হয়নি নব্য মুক্তারবাবু তখন ঘাড় হেট করিয়া বসিয়া রহিলেন একজন বলিল দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরাশিও দ্যান আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি হে হরাসিও স্বর্গ মোর তেমন অনেক জিনিস আছে যাহার বিষয়ে তোমার দর্শনবিজ্ঞান স্বপ্নেও অবগত নহে অপর একজন বলিলেন তা তো বটেই তা তো বটেই ধরুন আমাদের দেশে শুধু আমাদের দেশেই বা বলি কেন সকল দেশেই আদিকাল থেকে যে একটা বিশ্বাস প্রচলিত আছে যে ভূত বলে একটা জিনিস আছে তার কি কিছুই ভিত্তি নেই সরকারি উকিল বাবুটি বলিলেন শুধু অন্ধবিশ্বাসের কথা নয় গত পঞ্চাশ বছরের মধ্যে ইউরোপে ও আমেরিকায় ভূতের অস্তিত্ব নিঃশংশিতভাবে প্রমাণ হয়ে গেছে একসময় বৈজ্ঞানিক শ্রেষ্ঠ টিন্ডাল পর্যন্ত ভূতকে হেসে উড়িয়ে দিয়েছিলেন এখন আর শিক্ষিত সমাজে সে ভাব নেই বিখ্যাত সম্পাদক স্টেট সাহেব তার এক গ্রন্থে লিখেছিলেন অফ অল দ্য ভালগার সুপারস্টিশিয়াস অফ হাফ এডুকেটেড নন ডাইজ হার্টেড হার্ডার দ্যান দ্য অবস্টার ডিলিউশন দ্যাট মোর আর নো সচ থিংস অ্যাজ ঘোস্টস অশিক্ষিত ব্যক্তিগণের মনে যতগুলি ইতর্জনিত কুসংস্কার আছে তাহার মধ্যে ভূত নাই এই অদ্ভুত ভ্রমটি সর্বাপেক্ষা প্রবল বলিয়া বিজয়ী বীরের মতো তিনি সুরেন্দ্রবাবুর প্রতি কটাক্ষপাত করিলেন সন্ধ্যা হইয়া গিয়াছিল সেদিনকার মতো স্বপ্নভঙ্গ হইল সরি সভাভঙ্গ হইল সেই বটগাছের তলা দিয়ে যাইতে সুরেন্দ্রবাবুরও গাটা ছমছম করিতে লাগিল পরবর্তী সপ্তম পরিচ্ছেদ খুরুমহায় কোথায় বেড়াইতে গিয়াছিলেন সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া দ্বিতীয় পত্রের কথা শুনিয়া বলিলেন দেখো ক্ষেত্রর ব্যাপারটা ক্রমেই গুরুতর হয়ে দাঁড়ালো বিবাহটা এখন না হয় বন্ধই রাখা যাক আমার মতে বৎসর পূর্ণ হইলে গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো উদ্ধার হয়ে যাবে বৎসর পূর্ণ হতে আর বেশি দেরি নেই আর মাসখানেক হলেই হল তখন নির্বিঘ্নে শুভকর্ম শেষ করা যাবে ক্ষেত্রবাবু বলিলেন তা বেশ সেই ভালো কথা কন্যার পিতাকে বলিয়া কহিয়া বিবাহের দিন পিছাইয়া দেওয়া হইল নিমন্ত্রণপত্র সমস্ত প্রত্যাহত হইল গয়া শ্রাদ্ধ করিয়া আসিয়া ক্ষেত্রবাবু বিবাহ করিবেন ইহা সকলেই জানিতে পারিল ক্ষেত্রবাবুর হস্তে একটা বড় জালিয়াতির মোকদ্দমার তাদেরের ভার পড়িয়াছে মোকদ্দমাটা দায়রা সোপার্দ হইয়াছে সেটা শেষ না হইলে ক্ষেত্রবাবু গয়া যাইতে পারিতেছেন না ফরিয়া ফরিয়াদি পক্ষের সাক্ষীদিগকে সমস্ত দিন ধরিয়া তালিম দিতে হইতেছে মোকদ্দমার পূর্বদিন সন্ধ্যাবেলা কাছাড়ি হইতে ফিরিবার সময় রসময়ীর তৃতীয় পত্র ক্ষেত্রবাবুর হস্তগত হইল তাহাতে অন্যান্য কথার সঙ্গে লেখা আছে শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ড দিতে যাইতেছ ভাবিয়াছো বুঝি পিণ্ড দিলে আমি উদ্ধার হইয়া যাইব তখন স্বচ্ছন্দে বিবাহ করিবে গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছোড়া বসাইয়া দেব ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হইল না কাছারির পোশাকেই মনোহরবাবুর বাড়িতে গিয়া তাহাকে পত্র দেখাইলেন মনোহরবাবু পত্র পড়িয়া বলিলেন এ যে বড়ই বিপদ দেখছি বিবাহ করবার কল্পনা আপনাকে পরিত্যাগ করতে হলো ক্ষেত্রবাবু বলিলেন আচ্ছা মশাই অশরীরী আত্মা মানুষের বুকে ছুরি বসিয়ে দিতে পারে আপনাদের থিওজফি শাস্ত্রে কী বলে মনোহরবাবু একখানি মোটা বহি আলমারি হইতে পারিয়া এক স্থান খুলিয়া বলিলেন এ সম্বন্ধে থিওজফি শাস্ত্রের মত এই মুক্তাত্মাগণ সাধারণত অশরীরী কিন্তু কখনো 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 তারা নিজেকে মেটেরিয়ালাইজ অর্থাৎ জড়দেহ সম্পন্ন করে রাখেন তাদের এমন ক্ষমতা আছে যে বায়ু থেকে গাছপালা থেকে ভূমি থেকে এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজ দেহে ধারণ করেন সুতরাং সেই অবস্থায় বুকে ছুরি বসিয়ে দিতে পারা কিছুই আশ্চর্য নয় আর এও বিবেচনা করুন না যে হস্ত কলম ধরে চিঠি লিখতে সক্ষম সে হস্ত ছুরি ধরতে পারবে না কেন ক্ষেত্রমোহনবাবু কিয়ৎক্ষণ চিন্তা করিলেন শেষে বলিলেন দেখুন এ পত্রগুলো জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে আমি বলি কি এই যে কলকাতা থেকে হস্তলিপি বৈজ্ঞানিক আমাদের দায়রার মোকদ্দমায় সাক্ষী দিতে আসছেন তাকে দিয়ে এই চিঠিগুলো পরীক্ষা করলে হয় না থিওজফিস বাবুটি ক্ষেত্রমোহনের সন্দেহবাদে মনে মনে বিরক্ত হইলেন প্রকাশ্যে বললেন তা যদি আপনার ইচ্ছা হয় পরীক্ষা করাতে পারেন পরদিন দায়রায় জালের মোকদ্দমাটির বিচার আরম্ভ হইল হস্তলিপি বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করিলেন দিন শেষে কাছারির পর ক্ষেত্রমোহন ডাক বাংলায় গিয়া সফটমের সাহেবকে ভৌতিক পত্রখানি ভৌতিক তিনখানি দিলেন ভৌতিক পত্র তিনখানি দিলেন তুলনার জন্য রসময়ের কয়েকখানি পুরাতন আসলপত্রও পত্রও দিয়ে আসিলেন সাহেব বলিলেন কল্ল প্রাতে পরীক্ষার ফলাফল জানাইব পরদিন প্রাতকালে সরকারি উকিল মনোহরবাবুকে সঙ্গে লইয়া ক্ষেত্রমন আবার ডাক বাংলায় উপস্থিত হইলেন সাহেব বলিলেন পরীক্ষাধীন পত্র তিনখানি এবং আসল পত্রখানি সবমস্তই এক হস্তের লেখা ইহা শুনিয়া ক্ষেত্রবাবু মুখখানি ছোট হইয়া গেল মনোহরবাবু বলিলেন সাহেব অনুগ্রহ করিয়া একখানি সার্টিফিকেট লিখা দিতে পারেন সাহেব মনে করিলেন নিশ্চয়ই এ পত্র লইয়া একটা মামলা মোকদ্দমা হইবে আবার সাক্ষী দিতে আসিয়া ফি পাওয়া যাইবে সুতরাং আল্লাদের সহিত তিনি সার্টিফিকেট লিখিয়া দিলেন বাসায় যাইতে যাইতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বলিলেন এই চিঠিগুলি নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওসফিক্যাল রিভিউ নামে একটি মাসিক পত্রে ছাপাতে পাঠাই তাতে আপনার কোনো আপত্তি আছে কি আমরা যাকে স্পিরিট রাইটিং বলি তার সুন্দর অকাট্য প্রমাণ হবে ক্ষেত্রবাবু বলিলেন তাতে আমার আপত্তি নেই পরবর্তী সংখ্যা থিওজফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হইয়া গেল নানা স্থান হইতে বড় বড় থিওজফিস্টগণ ক্ষেত্রমোহন বাবুকে পত্র লিখিতে আরম্ভ করিলেন কেহ কেহ হুগলিতে আসিয়া পত্রগুলি সচক্ষে দেখিয়া বিশ্বে অভিভূত হইয়া হইতে লাগিলেন অষ্টম এবং শেষ পরিচ্ছেদ থিওজফিস্ট মগলে ক্ষেত্রবাবুর পসারের আর সীমা নেই কিন্তু ইহাতে তিনি কিছুমাত্র সান্ত্বনা লাভ করিলেন না পত্রগুলির জাল প্রমাণ প্রমাণ হইলে তিনি বিবাহ করিয়া সুখী হইতে পারিতেন ভয়ে গিয়া পিণ্ডদান করিতে পারিলেন না তাহার বুঝি বিবাহ আর নাই চৈত্র মাস আসিল বসন্তের বাতাস বহিতেছে দোল উপলক্ষে কাছারি বন্ধ ক্ষেত্রমন বাড়িতে বসিয়া নিজ দূরদৃষ্টির বিষয়ে চিন্তা করিতেছিলেন এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে হারি শহরে তাহার শ্বশুরবাড়িতে মহা বিপদ উপস্থিত দোল উপলক্ষে বাজি পড়াইতে গিয়া একটা বোম ফাটিয়া তাহার ছোট সম্বন্ধী সুবোধ বিশেষ আঘাতপ্রাপ্ত হইয়াছে তাহাকে হুগলির হাসপাতালে আনা হইয়াছে ক্ষেত্রবাবু থাকিতে পারিলেন না গাড়ি ভাড়া করিয়া হাসপাতাল অভিমুখে ছুটিলেন সেখানে গিয়া দেখিলেন ছেলেটার অবস্থা সংকটাপন্ন বিছানার নিচে মেঝের উপর বসিয়া বিধবা বিনোদিনী রোদন করিতেছেন ক্ষেত্রমোহন দেখিয়া তিনি আরো রোদন করি ক্ষেত্রমোহনকে দেখিয়া তিনি আরও রোদন করিতে লাগিলেন সমস্ত দিন ঔষধ প্রয়োগ ও শুশ্রূষা চলিল সন্ধ্যার দিকে ডাক্তারেরা বলিলেন আর প্রাণের আশঙ্কা নেই ক্ষেত্রমোহন শ্যালিকাকে বলিলেন ঠাকুরজি সন্ধ্যা হলো এবার বাড়ি চলো বিনোদিনী বলিলেন আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারব না সমস্ত দিন অনাহারে আছো স্নানাহার পর্যন্ত হলো না তা না হোক আমি যেতে পারবো না অবস্থা বুঝিয়া হাসপাতালের ডাক্তারেরা বলিলেন আপনাকে বাড়ি যেতে হবে এখানে তো রাত্রে থাকতে পারবেন না কাল সকালে আবার আসবেন এখন আর কোনো ভয় নেই বিপদ যা তা কেটে গেছে আমরা সেবা শুশ্রূষা করবো আপনার কোনো চিন্তা নেই আপনি বাড়ি যান অনেক বুঝাইতে বিনোদিনী সম্মত হইলেন ক্ষেত্রমোহনকে বলিলেন তুমি তবে আমার হালি শহরে নিয়ে চলো রাত্রে সেখানে থাকবে কাল ভোরে আবার আমাকে এখানে নিয়ে পৌঁছে দেবে ক্ষেত্রমোহন তাহাই করিলেন হালি হালিশহরে রাত্রি কাটিল ভোরে উঠিয়া সহস্তে একটা ছিলিম তামাক সাজিয়া ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করিয়াছেন এমন সময় বাড়ির বাহিরে মহা উপস্থিত হইল তাড়াতাড়ি হুকা রাখিয়া বাহিরে গিয়া দেখিলেন লাল পাগড়িতে বাড়ি ঘেরাও করিয়া ফেলিয়াছে অশ্বপৃষ্ঠে স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দুয়ারে দাঁড়াইয়া সঙ্গে কয়েকজন দারোগা ও হেড কনস্টেবলও আছে পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল নত হইয়া সাহেবকে সেলাম করিলেন সাহেব চুরুট মুখে বলিলেন হ্যালো আর তুমি এখানে কি করিতেছ ক্ষেত্রমন বলিলেন হুজুর এই আমার বাড়ি। ইহা তোমার শ্বশুরবাড়ি আছে উটম হামি তোমার শ্বশুরবাড়ি সার্চ করিবে কেন হুজুর এখানে বোমা তৈয়ারি হয় কিনা দেখিবে ইহা সার্চ ওয়ারেন্ট আছে বলিয়া সাহেব সার্চ ওয়ারেন্ট ক্ষেত্রবাবুর হস্তে প্রদান করিলেন ক্ষেত্রবাবু সেখানে উলুটিয়া পাল্টিয়া দেখিয়া সাহেবের হাতে ফিরাইয়া দিলেন বলিলেন হুজুর মালিক যা ইচ্ছা করতে পারে। সাহেব বলিলেন স্ত্রীলোক ঘনকে লুকাইয়া রাখো পুলিশ গৃহমধ্যে প্রবেশ করিল স্ত্রীলোকগণের মধ্যে কেবল বিনোদিনী তিনি পুলিশের ভয়ে কোথাও লুকাইবার প্রয়োজন দেখিলেন না হরিনামের মালাটি হাতে করিয়া উঠানে তুলসীতলায় বসিয়া রহিলেন খানা তল্লাশি আরম্ভ হইল বন্দুক বারুদ ডিনামাইট বোমা বর্তমান সর রণনীতি যুগান্তর গীতা দেশের কথা রিভিউ অফ রিভিউজ প্রভৃতি কিছুই বাহির হইল না বাহির হইল হিন্দু গুপ্ত গুপ্তপ্রেস পঞ্জিকা কাশিদাসী মহাভারত এবং একখানা বটতলার ছেড়ে উপন্যাস ক্ষুদ্র বা বৃহৎ কোনো দেশনায়কের কোনো ছবি বাহির হইল না বাহির হইল কেবল খানকতে কালীঘাটের পট এবং একখানা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি জমিদারে খানকতক কতক পুরাতন দাখিলা এবং একটা ধুলিমলিন চা চিঠির ফাইল বাহির হইল বিনোদিনীর বাক্স হইতে বাহির হইল এক বান্ডিল চিঠি এবং খানকতক ঠিকানা লেখা সাদা খাম সমস্ত জিনিস উঠানে আনিয়া জমা করা হইল একজন দারোগা কাগজপত্রগুলি ফিরিস্তি প্রস্তুত করিতে লাগিলেন ক্ষেত্রমনে সেইখানে বসিয়াছিলেন তিনি দেখিলেন সাদা খামগুলির প্রত্যেক খানিতে তাহারই শিরোনাম লেখা এবং রসময় হস্তাক্ষর পুলিশ সাহেবের অনুমতি লইয়া খাম ও চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করিতে লাগিলেন খানকুড়ি চিঠি রইয়াছে সেইগুলি বেগুনি রঙের ম্যাজেন্টা কালিতে রসমের হস্তাক্ষরে লিখিত কয়েকটি চিঠি খুলিয়া ক্ষেত্রবাবু পাঠও করিলেন নানা অবস্থা কল্পনা করিয়া অনুমানে পত্রগুলি লিখিত কোনো কোনোটাতে বটগাছ বদস্থানের উল্লেখ আছে একখানাতে আছে গয়া পিণ্ডদান করিয়া আসিয়াছ বলিয়া মনে করিও না আমি তোমার অনিষ্ট করিতে পারিব না এখনও রশিবামনি তোমার ঘাড় মটকাইতে পারে একখানেতে রহিয়াছে শুনিলাম বিবাহের দিন স্থির হইয়াছে এখনও সাবধান একখানিতে আছে কল্লো তোমার বিবাহ এত মানা করিলাম কিছুতেও না আচ্ছা বাসর ঘরে আগুন জ্বালাইয়া তোমাকে তোমার বধুকে পুরাইয়া মারিব সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল বিনোদিনী তুলসীতলায় বসিয়া সমস্ত দেখিতেছিলেন ক্ষেত্রমোহন বলিলেন ঠাকুরজি এসব কি ঠাকুরজি আপন মনে মালা জপ করিয়া যাইতে লাগিলেন তাহলে এই ছিল বাংলা মাইনর পেপারের প্রথম ছোট গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রসময় রসিকতা গল্পের সমগ্র আলোচনা দ্বিতীয় পর্ব এই পর্বের মধ্যে থেকে রসময় রসিকতা গল্প পাঠের আলোচনা এখানেই শেষ হচ্ছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এর পরবর্তীকালে পরবর্তী যে আরও ছোটো গল্পগুলি রয়েছে প্রবন্ধ রয়েছে কবিতা রয়েছে তা নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার প্রথমে তোমরা ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা